ইসলামী ব্যাংক নিউজ টপ 10 অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। রাজধানীর বিভিন্ন কেন্দ্র ছাড়াও পরীক্ষা হয়েছে দেশের আরও 7 বিভাগীয় নগরীতে। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিয়ে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাটুরিয়া দৌলতদিয়ায় পদ্মা নদীতে সেতু নয়, টানেল নির্মাণ করা হবে, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কক্সবাজারের উখিয়া কুতুবালংয়ে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িত অভিযোগে সলিমুল্লাহ প্রকাশ লম্বা সলিম নামে এক ব্যক্তি আটক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার র্যাপিড টেস্ট পুরোদমে শুরু হওয়ায় ভোগান্তি ছাড়াই বিদেশ যেতে পারছেন যাত্রীরা। আগামী মার্চের মধ্যে 12 বছর ঊর্ধ্ব সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হবে, জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজধানীর কাঁচাবাজারগুলোতে মাছ, মাংস, সবজি, তেল, চিনি সহ সব নিত্যপণ্যের দাম বেশ চড়া, সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ মাছ। গেল একদিনে বিশ্বে করোনায় 7,000 মানুষের মৃত্যু হয়েছে, এ সময়ে সংক্রমিত হয়েছে 4,88,000। আরেকটি ফেডারেল শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র, সরকারি অর্থের সরবরাহ ঠিক রাখতে সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে আইনে সই করেন প্রেসিডেন্ট বাইডেন। মালদ্বীপে শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।